আদেশ জয়মা কামাখ্যা, আজকে বশীকরণ টোটকা শুধু মন্ত্রের মাধ্যমে। আমরা এই মন্ত্রটি যে কোনো মানুষকে এবং দেবতাকে আকর্ষণ করতে পারে। আপনি কোনো স্ত্রীকে ভালোবাসেন, আপনি যদি ছেলে হন কোনো স্ত্রীকে ভালোবাসেন, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, কোনো অফিসের বস আপনার কথাবার্তা শুনছে না, এই মন্ত্রটি জপ করলে 11 বার জপ করবেন, যখন মন তখন কোনো এই মন্ত্র দ্বারায় স্বামী স্ত্রী বশীকরণ, স্বামী এবং স্ত্রীকে বশীকরণ করতে পারবেন, স্ত্রী এবং স্বামীও কেউ বশীকরণ করতে পারবেন শুধু এই মন্ত্রের মাধ্যমে। এই মন্ত্রতে কোনো দিন বা ক্ষণ লাগে না, যে কোনো সময়ে আপনাকে একাগ্রতা হয়ে মন্ত্রটি ভুল যেন না হয় সেভাবে মন্ত্রটি পাঠ করলে পরে 11 বার পাঠ করলে সম্মুখে মানুষ আকর্ষিত হয় এবং বশমান হয়, বশীভূত হয়। মন্ত্রটি আমার সামনে যদি কেউ বসে থাকে, তাকে যদি আমি মন্ত্র দ্বারা আকর্ষিত করি, 11 বার জপ করলে সে আমার আকর্ষণে আসবে, আমি যা বলবো তাই করবে, আমি যেরম ভাবে তাকে চালনা করব সে সেরম ভাবে চালনা হবে। তার মন্ত্রটি হচ্ছে ফাং ফাং ফাং, হাং হাং হাং, হো হো হো। এই মন্ত্রটি 11 বার জপ করলে পরে আকর্ষিত হয় এবং স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, এবং কোনো ব্যক্তি যদি কাউকে কামনা করে থাকে, তারও এই মন্ত্র দ্বারা তাকে আকর্ষিত করতে পারে। মানে বাজারে গিয়ে কাউকে যদি পছন্দ হয়ে থাকে, সেই মন্ত্র জপ করলে আস্তে আস্তে তার কাছে আসবে এবং তার কথাবার্তা শুনবে। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি, ফাং ফাং ফাং, হাং হাং হাং, হো হো হো। মন্ত্র স্ক্রিনে দেওয়া হবে, মন্ত্রটি 11 বার জপ করবেন। জপ করার সময় আপনাকে এই মন্ত্রটায় মানে পাশাপাশি থাকা অবস্থায় মন্ত্রটি 11 বার জপ করলে কাজ করে, এবং সামনাসামনি মানে সামনাসামনি বসে থাকলে খুব দ্রুত কাজ করে। সামনাসামনি বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে আপনি কথা বলছেন, এরকম সময় এই মন্ত্রটি জপ করলে আপনার বশীভূত হবে, আকর্ষিত হবে এবং বশমান হবে। এই মন্ত্রটি একমাত্র সামনে বা পাশে বসে, আপনি যদি ভাবেন আমি ঘরে বসে মন্ত্রটা জপ করছি, সে অন্য জায়গায় বসে আছে, মন্ত্র কাজ করবে না, তখন মানে মন্ত্রটি কাজ করবে না। মন্ত্রটি কাজ করতে হলে পাশে বসে থাকতে হবে এবং মুখে মুখ দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি জপ করা মাত্রই আপনি বুঝতে পারবেন যে আমার উপরে আকর্ষিত হয়েছে এবং সে আমার উপর বশীভূত হয়েছে। এটি স্ত্রী তার স্বামীকে করতে পারবে, স্বামী তার স্ত্রীকে করতে পারবে, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে করতে পারবে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে করতে পারবে, যে কোনো ব্যক্তি এই মন্ত্রটি মানে জপ করে এবং তার সামনে গিয়ে বললে পরে বশীভূত হবে। আদেশ জয় মা কামাখ্যা।